আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফরহানা চৌধুরী প্রথমে জানিয়ে দিচ্ছি ইউসিবি সংবাদ শিরোনাম দুর্নীতির অভিযোগে আটক সিলেটের মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান জেল হাজতে চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হলো সাবেক যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদাকে ভুয়া ভিসার কারণে আবুধাবি থেকে এগারো জন বাংলাদেশকে ফেরত পাঠিয়েছে আমিরাত ইমিগ্রেশন কর্তৃপক্ষ হিজবুত তাহরির সংগঠনের মাধ্যমে আধুনিক শিক্ষিত যুবকেরা নতুন করে জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে পড়ছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ আগামী বছরের শেষ নাগাদ ২০ লাখ গ্রাহক সংগ্রহ ও সকল উপজেলাকে নেটওয়ার্কে আনার পরিকল্পনা করেছে টেলিটক এবং মৌসুম সত্ত্বেও বাজারে আলুর দাম চড়া উপযুক্ত মূল্য না পাওয়ায় আলু চাষে আগ্রহ হারাচ্ছে কৃষকেরা শুনছিলেন শিরোনাম এবারে পুরো সংবাদে যাচ্ছি দুর্নীতির অভিযোগে এবার সিলেটের মেয়র বদরুদ্দিন আহমেদ কামরানকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে পুলিশ শুক্রবার ভোর ছটায় তাকে তার ছড়াপাড়ার বাসভবন থেকে গ্রেফতার করে এদিকে সাবেক যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদাকে চার দিনের রিমান্ড শেষে আদালতে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন সিলেট নগরীর কিচেন মার্কেট অবৈধভাবে লিজ দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলা দায়েরের একদিনের মাথায় মেয়র কামরানকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হলো বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আব্দুল গফুর মেয়র কামরান সহ ১৮ জন ভুয়া ভিসা নিয়ে আবুধাবি যাবার কারণে ১১ বাংলাদেশকে ফেরত পাঠিয়েছে আমিরাত ইমিগ্রেশন কর্তৃপক্ষ ইতিহাদ এয়ারলাইন্স যোগে শুক্রবার ঢাকায় ফেরেন তারা এদিকে পরিচয় গোপন করে সিঙ্গাপুর যাবার চেষ্টা করলে আরও তিনজনকে আটক করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মাসুদুল হকের রিপোর্ট ইতিহাদ এয়ারলাইন্সের বিভিন্ন ফ্লাইটে কয়েকদিন আগে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগের সময় ১১ জন বাংলাদেশি শুধু গরিব ঘরের মাদ্রাসা পড়ুয়া গ্রামের ছেলেরাই মৌলবাদী ইসলামী সংগঠন করে প্রচলিত এই ধারণা বদলে দিয়েছে ইসলামী রাজনৈতিক সংগঠন হিজবুত তাহরির এক সপ্তাহ আগে মোহাম্মদপুরে হিজবুত তাহরির ছাত্র সংগঠন লিবার্টি ইউথের ২২ সদস্য ধরা পড়বার পর সংগঠনটির কার্যক্রম সম্পর্কে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য সদ্য গজিয়ে ওঠা ইসলামী সংগঠন নিয়ে ফারজানা রূপার অনুসন্ধানী রিপোর্ট আগামী বছরের শেষ নাগাদ ২০ লাখ গ্রাহক সংগ্রহ এবং সকল উপজেলাকে নেটওয়ার্কে আনার পরিকল্পনা করেছে একমাত্র রাষ্ট্রীয় মোবাইল ফোন অপারেটর টেলিটক আর এই লক্ষ্যকে সামনে রেখে আগামী তিন মাস পর বড় ধরনের বিনিয়োগে যাচ্ছে তারা কর্মকর্তারা জানিয়েছেন টেলিটক মোবাইল কেনার পর আজীবন সক্রিয় থাকে প্রতিষ্ঠার দুই বছর পরে টেলিটকের গ্রাহক সংখ্যা এখন ৬,২০,০০০ শকত মিল্টনের রিপোর্ট মোবাইল ফোন বিক্রি শুরু হলে রীতিমতো সাড়া পড়ে গিয়েছিল গ্রাহকদের মধ্যে এমনকি গ্রাহকদের চাপ সামলাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় পরবর্তীতে এই সাড়া ধরে রাখতে পারেনি টেলিটক অবশ্য টেলিটক কর্মকর্তারা বলেছেন সংযোগের উপরে এই ফাল্গুন চৈত্রের সময়টায় বাজারে আলু বিক্রয় ৪-৫ টাকা কেজি দরে কিন্তু এবারে তার ভিন্ন চিত্র ঢাকায় বাজার ভেদে এই আলু বিকোচ্ছে কখনো ১৮ কখনো ১৬ আবার কখনো বা ১৪ টাকা কেজি করে ঢাকার বাইরের বাজারও এখন আলু ১৩ টাকার কমে নেই এই মৌসুমের ৫ টাকার আলু কেনই বা ১৪ টাকা আর তা আদৌ কমবে কিনা তা আজকের বাজার দরের রিপোর্টে জানাচ্ছেন মুন্নি সাহা বিরতি পর আবারও স্বাগত জানাচ্ছে এটিএন বাংলা সংবাদে আন্তর্জাতিক সংবাদ ইরানের হাতে ২ সপ্তাহ আটক থাকার পর মুক্তি পাওয়া ব্রিটিশ সেনাদের নিয়ে বিতর্ক এখন তুঙ্গে তেহরান বলছে ইরানের জলসীমা লঙ্ঘনের কারণে তাদের আটক করা হয়েছিল এবং কারো অনুরোধ বা চাপে নয় ইরান সরকার নিজ সিদ্ধান্ত অনুযায়ী তাদের মুক্তি দিয়েছে অন্যদিকে মুক্তি পাওয়া ব্রিটিশ সেনারা এক সংবাদ সম্মেলনে বলেছেন গণমাধ্যমকে দেখানোর জন্যই ইরানিরা তাদের কাছ থেকে জলসীমা লঙ্ঘনের স্বীকারোক্তি আদায় করেছিল আবু তাহির মুস্তাকিমের রিপোর্ট গায়ানাতে বিশ্বকাপ ক্রিকেটে সুপার এইটে নিজেদের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২৫২ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দিয়েছে বাংলাদেশ টসে হারলেও ব্যাট করতে নেমে দুই ওপেনার চমৎকার শুরু করেন ৪২ রানে ওপেনার জাভেদ ওমর সাজ করে ফিরলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশারও রান খরা কাটাতে ব্যর্থ হন বাশারকে অনুসরণ করেন তামিম ও সাকিব এরপর আশরাফুল ও আফতাব অনবদ্য ৮৬ রানে জুটি গড়েন আফতাব ৩৫ রান নিয়ে ফিরে গেল আশরাফুল অনবদ্য ৮৭ রান করেন মাশরাফি
জরুরি ক্ষমতা অধ্যাদেশ এবং দ্রুত বিচার আইন সংশোধন করতে যাচ্ছে সরকার। উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় শনিবার এইসব সংশোধনের অনুমোদন দেওয়া হয়। এছাড়া 2002 সালের মানি লন্ডারিং আইনকে অন্তর্ভুক্ত করে দুর্নীতি দমন কমিশন আইনের সংশোধনের ব্যাপারেও নীতিগত সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। বিস্তারিত জানাচ্ছেন এস এম বাবু। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়ার আগের দিন থেকে কার্যকর হওয়া জরুরি ক্ষমতা অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে, যেহেতু সংসদ এখন অধিবেশনে নেই, এই কথাটির ক্ষেত্রে সংশোধনী আনা হচ্ছে নতুনভাবে। অন্যদিকে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন দ্রুত বিচার আইনে সংযুক্ত করা হচ্ছে একটি নতুন ধারা। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ছাড়া অন্য যে কোনোভাবে গ্রেফতার হওয়া বা আত্মসমর্পণকারীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। একই সাথে আদালত অভিযোগ পাওয়ার 30 কার্যদিবসের মধ্যে ওই মামলার বিচারকাজ শেষ করবে নতুন সংশোধনী অনুসারে। একই সাথে দুর্নীতি দমন কমিশন আইনের সংশোধনীর ক্ষেত্রেও নীতিগত সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার তথ্য সচিব সৈয়দ ফাহিম মোনায়েম। দুর্নীতি দমন কমিশনের ব্যাপারে তারা নীতিগতভাবে অনুমোদন করেছেন এবং বলেছেন যে কিছু কিছু শব্দ, কিছু কিছু জায়গা যা যেসব প্রস্তাবিত হয়েছে সেগুলি আবার অন্য একটু খতিয়ে দেখুক। যেরকম শীর্ষ নেতাদের পরিবর্তিত দৃষ্টিভঙ্গি এবং সার্কে পর্যবেক্ষক দেশগুলোর গভীর আগ্রহের কারণেই পরিবর্তনে হাওয়া লেগেছে সার্কে। এর ফলে বিভিন্ন জনমুখী সিদ্ধান্ত আলোর মুখ দেখবে বলেই মনে করেন ঢাকার কূটনৈতিক বিশ্লেষকরা। যোগাযোগ ও বাণিজ্য বৃদ্ধি, সন্ত্রাস দমন, তথ্য, শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ রক্ষা, খাদ্য ও বিদ্যুৎ খাতের সহযোগিতা সহ সার্কের যে কোনো অর্চনেই বাংলাদেশ উপকৃত হবে বলেই মনে করেন এইসব বিশ্লেষকরা। দিল্লি থেকে ফিরে রাহুল রাহার রিপোর্ট। বিরতি পর আবারও স্বাগত জানাচ্ছি এটেন বাংলা সংবাদে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশের স্বার্থে ছাত্র শিক্ষক রাজনীতি সীমিত করার আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদরা। তারা বলছেন বর্তমানে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে দলীয় রাজনীতির যে ধারা চলছে তা থেকে উত্তরণের জন্য অনুসন্ধান কমিটি গঠন করতে হবে। একই সঙ্গে শিক্ষক নিয়োগের স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে শক্তিশালী করে অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠনের কথাও বলেন তারা। মাসুদুল হক, রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবের নাগরিক সংহতি আয়োজিত মুক্ত আলোচনায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির 20 বছরের কর্মপরিকল্পনা উপস্থাপন করে বলা হয় উপাচার্য নিয়োগের বর্তমান প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ও রাজনৈতিক প্রভাব। এদিকে আওয়ামী লীগ সভানেত্রীর বিরুদ্ধে মামলার ব্যাপারে দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল তার প্রতিক্রিয়ায় বলেছেন বিষয়টি তারা খতিয়ে দেখবেন। যে সময়ের সূত্র ধরে মামলাটা দেওয়া হয়েছে সেই সময়ের পরে এই দেশে 5টি বৎসর 4 দিনের জোট সরকার ক্ষমতায় ছিল, সেই সময় এই মামলা করা হয় নাই, আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি। কিছু কিছু মামলায় জামিন দেওয়ার সুযোগ রেখে জরুরি ক্ষমতা বিধিমালা তৃতীয় সংশোধনী এনেছে সরকার। নতুন সংশোধনী অনুসারে এখন সরকারই ঠিক করে দেবে কোন মামলা জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় পড়বে, কোনটি পড়বে না। এর আগে সংশোধনীতে কিছু বিধিনিষেধের কারণে সব ধরনের মামলা এই বিধিমালার আওতায় চলে আসত, তাতে কারো কোনো জামিনের সুযোগ ছিল না। এখন সেই সুযোগ সৃষ্টি হবে। মানুষ ঘোষের রিপোর্ট। রোববার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সংশোধনীর প্রজ্ঞাপন জারি করে। এর ফলে জরুরি ক্ষমতা বিধিমালার বাইরের মামলায় জামিন। দুর্নীতির বিরুদ্ধে দেশব্যাপী জনমত গড়ে তুলতে প্রচার অভিযান শুরু করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান মোর্শেদ চৌধুরী। সোমবার তিনি উত্তরাঞ্চলের পঞ্চগড়, নীলফামারী, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলা সফরের মাধ্যমে এই কর্মসূচি শুরু করেন। সেখানে সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন পেশাজীবীর সঙ্গে মতবিনিময়কালে তিনি দুর্নীতি দমনের পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। হাসান মোর্শেদ চৌধুরীর সঙ্গে উত্তরাঞ্চল ঘুরে এসে শহীদ ইসলামের ক্যামেরায় রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। দায়িত্ব নেওয়ার পর সারা দেশ ঘুরে দুর্নীতির বিরুদ্ধে জনমত গঠনের কথা বলেছিলেন হাসান মোর্শেদ চৌধুরী। সেই জানাবে নির্বাচনী আইন সংস্কারের খসড়া নিয়ে সুশীল সমাজের সাথে এই মাসে আলোচনা শুরু করবে নির্বাচন কমিশন। কমিশন থেকে জানানো হয়েছে ছবি সহ ভোটার তালিকা তৈরি করতে 18 মাসের। যশোরের নোয়াপাড়ায় বিমানবাহিনীর TPT-6 প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বিমানের পাইলট ফ্লাইট ক্যাডেট ফয়সাল মাহমুদ মারা গেছেন। সোমবার দুপুর 1:45 বিমানটি বিধ্বস্ত হয়ে যশোর থেকে 30 কিলোমিটার দূরে অভয়নগর উপজেলা পাঠালে গ্রামের এক বাঁশ ঝাড়ের উপর পড়ে। দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে যশোর থেকে বিমানবাহিনীর উদ্ধার হেলিকপ্টার, মেডিকেল ও টেকনিক্যাল টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এরপর ঢাকা থেকে হেলিকপ্টার যোগে বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল শাহ মোহাম্মদ জিয়াউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
ফ্লাইট ক্যাডেট ফয়সালের মৃত্যুতে রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর ইয়াজিদিন আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। কঙ্গোয় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন নিহত হয়েছেন। কঙ্গোর আভিবা ক্যাম্প থেকে নিয়মিত পেট্রোলিংয়ের সময় বর্ষবরণকে ঘিরে রাজধানীতে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে রবির আগের উদ্যোগে আয়োজন করা হয়েছিল বর্ষবরণ অনুষ্ঠানের। এতে অংশ নেন বিশিষ্ট শিল্পীরা। এদিকে কড়া নিরাপত্তার কারণে রাজধানীর সবগুলো অনুষ্ঠানই ছিল প্রাণের ছোঁয়া। বাঙালি প্রাণের এই উৎসবকে ঘিরে নতুন এবং পুরনো ঢাকার অনুষ্ঠান স্থলগুলোতে ছিল উপচে পড়া ভিড়। সেই খবরই জানাচ্ছেন মাসুদুল হক। রাজধানীর পরিধি ও জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে বর্ষবরণের অনুষ্ঠানমালা। ছায়ানটের উদ্যোগে রমনার বটমূলে মূল অনুষ্ঠান হলেও রাজধানীর বিভিন্ন স্থানে এবার ছিল নানা সংগঠনের আকর্ষণীয় আয়োজন। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ধানমন্ডি রিক্রিয়েশন ক্লাব আয়োজন করে ভিন্ন রকমের বর্ষবরণ অনুষ্ঠানের। সেখানে রবিরাগের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন, আর ছিল কবিতা আবৃত্তি। অনুষ্ঠানটি এটিএন বাংলা শনিবার সকালে সরাসরি সম্প্রচার করে। সারগ্রাম ললিতকলা একাডেমি ধানমন্ডি লেকের পাড়ে পুরাতন এয়ারপোর্ট রোড ট্রাস্ট মিলনায়তনে টেলিহোম আবৃত্তি ও গানের আসর। এছাড়া সারাদেশে বর্ষবরণের খবর রয়েছে সংবাদের পরবর্তী অংশে। এবার অন্যান্য খবর। বিএনপি জামাত জোট সরকারের সাবেক আইনমন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদকে মাদক দ্রব্য মামলায় চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শনিবার বিকেলে পুলিশ তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ সালামের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে। মাহমুদুর রহমানের রিপোর্ট। এবার বাংলা প্রেমিক মুভি স্কলার ফাদার গাস্তো রোবের্জের কথা। চিত্র নির্মাণ বিষয়ক এক কর্মশালায় যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন ফাদার গাস্তো রোবের্জ। তবে দুই সপ্তাহে এই কর্মশালায় যোগ দিতে এসে তিনি তাঁর যে কর্মজীবনের কথা বলে গেলেন তাতে রয়েছে পশ্চিম থেকে আসা একজন মানুষ কীভাবে পূর্বের জীবনচিত্রকে প্রাণে ধারণ করে তা সিনেমার জগতে নিয়ে এসেছিলেন। সেই থেকে তিনি হয়ে গেছেন অতিথি বাঙালি। রুমি নোমানের রিপোর্ট। সত্যজিৎ রায়ের ছবিতে অপু দুর্গাকে দেখে ফাদার গাস্তো রোবের্জ প্রথম বুঝতে পারেন জীবনের অন্য অর্থ আছে যা ছুঁয়ে দেখা প্রয়োজন। মানুষের স্পর্শ, যেমন যখন প্রথমবার দেখি অপু ত্রিলজি সত্যজিৎ রায়ের ফার্স্ট তিন ফিল্ম, তখন ওরা যে দরিদ্র সেটা আমার উপরে আমার মনের উপরে বিশেষ প্রভাব করেনি। করেছে প্রভাব তার দ্য কোয়ালিটি অফ দ্য হিউম্যান লাইফ। ফাদার গাস্তো রোবের্জ 1961 সালে কলকাতায় আসেন, পরে 1970 সালে সত্যজিৎ রায়ের সহযোগিতায় কলকাতায় চিত্রবাণী নামে একটি কমিউনিকেশন সেন্টার চালু করেন আর 86 সালে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে চালু করেন মিডিয়া রিসার্চ সেন্টার। এরপর পুনে ফিল্ম। এবার রয়েছে পার্টিস খেলার খবর। হোটেল শেরাটন আগামী দুবছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল পার্টনার হয়েছে। সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে এই কথা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহসভাপতি ও মার্কেটিং চেয়ারম্যান আজিজ আল কায়সার। চুক্তি অনুযায়ী দুবছর হোটেল শেরাটন ক্রিকেট বোর্ডকে 419টি ফ্রি বেড সার্ভিস দেবে। স্টেডিয়ামে ক্রিকেট বোর্ড এসি হসপিটালটি বক্সে হোটেল শেরাটনের লোগো ব্যবহার করবে। এই সময় উপস্থিত ছিলেন হোটেল শেরাটনের জেনারেল ম্যানেজার ট্রেভর ম্যাকডোনাল্ড, মার্কেটিং এবং কমিউনিকেশন ম্যানেজার মিস সিনথিয়া সিরাজ। পরে ক্রিকেট বোর্ডের আজিজ আল কায়সার ও হোটেল শেরাটনের পক্ষে ট্রেভর ম্যাকডোনাল্ড চুক্তি সম্পাদন করে। কুর্মিটোলা গলফ ক্লাবে সোমবার জেমকন ইয়াং টাইগার্স গলফ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এতে জাতীয় দলের 7 জন সহ 27 জন খেলোয়াড় অংশ নিচ্ছে। এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গলফ ফেডারেশনের মহাসচিব অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শফিকুজ্জামান প্রশিক্ষণের বিস্তারিত তুলে ধরেন। বিস্তারিত তুলে ধরে বলেন এটি আন্তর্জাতিক মানের গলফার তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ সময় জেমকন গ্রুপের ভাইস চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ ও গলফ ফেডারেশনের যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত কর্নেল সৈয়দ আনোয়ার হোসেন বক্তব্য রাখেন। ভারতীয় জাতীয় গলফ দলের কোচ বিক্রম শেঠি অংশগ্রহণকারী খেলোয়াড়দের প্রশিক্ষণ দেবেন। সংবাদ শেষ করার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি
ইউসিবি সংবাদ শিরোনাম। সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত। বিচার বিভাগ পৃথকীকরণ প্রক্রিয়া শেষ করতে সরকারকে আরও 3 সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করল রাশিয়া। শেষ হলো এটেন বাংলা সংবাদ, সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।